বন্ধে দিনও কিভাবে আপনারা মানে আমাদের যে বনগুলো আমরা তো আগে মানছি না, আগেও মানছি না, এখনও মানছি না। হ্যাঁ ঠিক আছে, আমাদের যে শ্রমিকগুলো আছে আমাদের শ্রমিক সংগঠনের, আমরা শ্রমিকের স্বার্থে সবসময় গাড়িগুলো চলতে হবে, ওইটার ওই বন মানি না। অন্যান্য দিনের তুলনায় এরকম একে স্বাভাবিকভাবে গাড়িগুলো চলছে, মানে চলছে, সবসময় চলছে, আমরা কোনো সময় বন মানি না। কোনো সমস্যা হয়েছে এখন পর্যন্ত? না, সমস্যার কোনো সমস্যা নাই, সবসময় আগে থেকেও চলছে এরকম, এখনও চলতেছে এরকম, কোনো সমস্যা নাই। আপনি কী করেন? আমি টমটম চালাই, আমি যে টমটম মোটরস্থানে সারাতে তার কেটে কিসের বন? আমরা তো ভ্রমণ বলে কিচ্ছুই বুঝতে পারছি না, কারণ আমরা সকাল থেকে দেখছি গাড়িগুলো সব চলছে, সব বাস দেখেন, আপনারা তো নিজের চোখে দেখতে পাচ্ছেন, আমরা মরানি বাস যাচ্ছে, টোটো সব গাড়ি চলছে, কিসের বন? আমাদের যে সরকার, জনমুখী সরকার ভালো কাজ করছে, ওদের চোখে একটু সহ্য হচ্ছে, ওর জন্য ওরা বন রেখেছে। আমরা তার প্রতিবাদের জন্য, বন্ধের প্রতিবাদের জন্য আমরা সকাল থেকে আমাদের পার্টির লোকেরা সবাই ধিক্কার জানাচ্ছি, মানুষ যাতে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে, অফিস আদালত যাতে ঠিকভাবে চলাফেরা সব খোলা থাকে, সেই জন্য আমরা মানুষের সাহায্যের জন্য আমরা সকাল থেকে মাঠে আছি। এখন পর্যন্ত কোনো কোনো খবর না, এখন পর্যন্ত কোনো প্রবলেম হয়নি, গাড়িগুলো সব চলছে, প্যাসেঞ্জার সবাই যাচ্ছে, কোনো কোনো প্রবলেম। আপনার পরিচয়? আমি মান্ডল জেলা সেক্রেটারি ছায়া গতলা মান্ডলের জেলা। কি নাম? বিশ্বজিৎ রাম। একদম খারাপ না, একদম খারাপ। এই যে চৈত্র মাস, আমাদের রোজগার নেই, এমনি দুই বছর করোনা ছিল। হ্যাঁ, আমরা চৌত্র মাসের মধ্যে আমরা দুই দিন বন্ধ রাখছি, মানে একদম বাজে, কোনো ইয়েই নাই। এখনো কি স্বাভাবিক চলছে? কোনো স্বাভাবিক চলছে, কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা নেই। আমাদের মুখ্যমন্ত্রী আছে, বিপ্লব কুমার জি তাই আছে, আমাদের কোনো চিন্তা নাই, একই। আর আমাদের চৌদ্দ নং বাজারঘাটের মিনি মজুমদার আছে, আমাদের কোনো চিন্তা নাই। আপনার বাড়ি বাজার? আমাদের গাড়ি বাড়ি বাজারঘাট, তিন নম্বর বুথের আমি একজন। গাড়িগুলো কি আগের মতো চলতেছে? হ্যাঁ, গাড়িগুলো অন্যদিনের মতো, অন্যদিনের মতন চলতেছে, কোনো অসুবিধা নাই, গাড়ি ঘোড়া চলতেছে। বিজেপির কার্যকর্তারা সবাই আছে, সবাই গার্জেনরা আছে, গাড়ি যারা আছে তারাও সবাই আছে, সব চলতেছে, সব দিক দিয়ে চলতেছে, কোনো অসুবিধা নাই। এখন মতো কোনো খবর পাওয়া গেছে? কোনো অপ্রীতিকর ঘটনার খবর নাই, শান্তিপূর্ণভাবেই সব দোকানপাট, গাড়িগুলোকে সঠিক গাড়িগুলো চলছে, দোকানপাট খোলা,
এখন পর্যন্ত কোনো সমস্যার সম্মুখীন আমরা হইনি এখনো, কোনো জায়গাতে কোনো ঘটনা কোনো খবর রয়েছে এখন আপনাদের? প্যাসেঞ্জার আসেনি শহরে? মোটামুটি কম আছে। আগে তো অন্যান্য দিনের তুলনা অন্য দিনের থেকে অনেক কম গাড়ি চলছে। হ্যাঁ, এমনি গাড়ি চলছে কেন? কম কম কেন মনে হইতেছে হঠাৎ? মানুষ কি বন মানতেছে তাহলে? না কম কেন এটা বলতে পারি না। আমরা গাড়ি চালক, আমরা গাড়ি চালাইতেছি, অনেক প্যাসেঞ্জার আসবে কি না আসবে এটা তো আমরা বলতে পারি না। অন্য দিনের তুলনা কম, অন্য দিনের তুলনা আসতে কম। এমনি তো কোনো জায়গাতে কোনো সমস্যা? এমনি কোনো সমস্যা না। গাড়ি কি গাড়ি কি যেভাবে রোজ দিন চলে এইভাবে চলছে গাড়ি? গাড়ি তো আমার বেশ